সালাম আলাইকুম ওরহমতুল্লাহ লাইন ওবারাকাতুহ। বারবার ড্রপ করছে, আমি কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, মাহমুদুল হাসান, দেখি মাহমুদুল হাসান আপনাকে যুক্ত করেছে। মাহমুদুল হাসান আপনাকে যুক্ত করেছে, দেখা থাকলে যুক্ত হন। মাহমুদুল হাসান, হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি মাহমুদুল হাসান, আমি যুক্ত হতে চেয়েছিলাম, ধন্যবাদ যুক্ত করার জন্য। আচ্ছা বলেন। জি, আমার বলার মধ্যে যে কথাগুলো বলবো, যেমন আমি কোনো উগ্রবাদ বা কোন এই যে সন্ত্রাসী টেরোরিজম এগুলা পছন্দ করি না, সেটা হচ্ছে সেই ইসলামিক ওয়েতে বা ইসলামের নাম ব্যবহার করে করুক, বা কোনোভাবে যদি উস্কানি দেওয়া হয় ইসলামের বিপক্ষে, বা সেটা নিজেদেরকে অন্য মানে ইসলামের বিপক্ষে এন্টি ইসলামের মানে এন্টি ইসলামিক কয়েল বা এই নাম ব্যবহার করে করুক, আমি কোনোটাই সাপোর্ট করি না। মানে এক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে আমি কি বলবো, এটা ভালো ব্যাপার, আপনি মারামারি কাটাকাটি পছন্দ করেন না, এটা ভালো ব্যাপার, আর কি বলার আছে? জি, কিন্তু মানে আপনি যেমন আপনার ওইখানে আপনি যে ভিডিও বা লাইভে আসেন, আমি প্রতিদিন ফলো করি, সেখানে যে সবাই একটু মানে উগ্রভাবে কথা বলে সেটা আমি যেমন পছন্দ করি, কিন্তু আপনার যেভাবে ওই যে ওনাদেরকে আপনি যেভাবে নেগলেক্ট করেন, যেমন আমি অনেকদিন আগে, সেটা অনেকদিন আগে হবে, আমি আপনার একটা ভিডিওতে দেখেছি যে আপনি বলতেছেন যে তারা গরু ছাগল মুসলমানদের বা ইয়াদের, হ্যাঁ কাদেরকে এগুলা কি বলেছি, এক ধরনের কাদেরকে উগ্রবাদে বলেছি মনে করে না? না না কাদেরকে বলেছি, কাদেরকে গরু ছাগল বলেছি, জি, ও কাদেরকে গরু ছাগল বলেছি, ওই কোথায় আপনার, বলেছি, সেই জিনিসটা জি বলতে হবে। রেফারেন্সটা দিন, সেটা অনেকদিন আগে রেফারেন্সটা আমি দিতে হবে। আপনার আপনি সাথে এভাবে লাইভ, হাওয়ায়, শুনেন, হাওয়ায় কথা বললে হবে না। আমি আমি যদি এখন বলি যে আপনি আমাকে কিছুদিন আগে গালি দিয়েছেন, তা এখন যদি আপনাকে রেফারেন্স না না দিই না তাহলে লাভ আমি হবে আমি তো আপনার সাথে লাইভেই আসিনি এর আগে, ফার্স্ট না? এটাই তো, সেটাই তো কথা, যে আর, আপনার তো সেই জি জি রেফারেন্সটা সেটাই, দিতে হবে বা আমারও সেই রেফারেন্সটা দিতে হবে। রেফারেন্স জি ছাড়া জি কোনো জি কথা আপনি বলবেন না, হুদাই সময় নষ্ট করবেন না। আপনার যদি রেফারেন্স থাকে আমি কোথায় কাকে গরু ছাগল বলেছি, তাহলে আপনার স্পেসিফিকলি সেই রেফারেন্সটা দিতে আমি হবে। ধরেন আপনি আমি যদি, এখানে আপনি হুদাই যদি সময়, আমার সাথে একটু বলে নিই, আপনি যদি আমার সাথে জি এমন এমন জি জি কথাবার্তা বলুন। বলেন, এমন এমন মূর্খের মতো কথাবার্তা বলেন, তখন আমি বলবো যে আপনার কথাবার্তা মূর্খের মতো। তারপর আমি হয়তো বলবো যে এই যে মানে কি সব পাগল ছাগল আসে আমার লাইভে, আপনি যদি আমার সাথে পাগল ছাগলের জি মতো জি কথা জি বলেন, হ্যাঁ সেটা হচ্ছে স্বাভাবিক কথা। জি জি রাইট, কিন্তু আমি আমি কখনো সামগ্রিক ভাবে সবাইকে গরু ছাগল এরকম কখনো বলি না বা কাউকে গালিগালাজ করি না। হ্যাঁ আমার কাছে হ্যাঁ যদি রেফারেন্স থাকে, হ্যাঁ এটা শুন, জি জি আমার কাছে যদি রেফারেন্স জি থাকে এটা তাহলে আমি সুন্দর বলি, বলছেন যে, রেফারেন্স না থাকলে বলি না কথা। জি আপনি এটা সুন্দর বলছেন যে সামগ্রিকভাবে বলেন নাই, বাট মানে আমি ভেরি কুল এবং পোলাইটলি আপনার সাথে মানে খুবই সবিনয়ে যেটা জানতে চাই সেটা হচ্ছে, এখানে তো আপনি তো এই যে যেমন আজকে লাইভে আসছেন, আপনি 1 ঘন্টার মতো থাকেন বা একটু বেশি বা কম, সেক্ষেত্রে আপনি তো 10-15 জনের সাথে কথা বলছেন, যদি 5 দিন আগে আপনি কারোর সাথে কথা বললেন, সেক্ষেত্রে তো সেই নামটা কালেক্ট করে বা সেটা ইয়া করে নোট করে একটু কষ্ট হয়ে যায় না সেক্ষেত্রে? বাট আমি বুঝিনি এটা ভাই, মানে কথাটা তাই বুঝিনি, নিয়ে বলছি, আপনার আপনি, কথা কেটে গেছে দেখে আমি বুঝতে পারিনি কি বলেছেন, বুঝতে পারিনি। ও আচ্ছা, আমি অত্যন্ত সবিনয়ে আপনাকে আপনার কাছে বলতেছি, সেটা হচ্ছে আপনি তো প্রত্যেক দিন 1 ঘন্টা বা এর কিছু বেশি বা কম লাইভে থাকেন, এখানে তো অনেককে যুক্ত করেন, অনেকে যুক্ত হয়, যেমন কেউ 5 মিনিট 2 মিনিট, হ্যাঁ এখন মনে করেন 5 দিন আগে কাউকে আপনি লাইভে মনে করেন বললেন, সেক্ষেত্রে তো আমি ওই নামটা বা আপনি কার সাথে বলছিলেন এটা তো কালেক্ট করা বা এই রেফারেন্স দেওয়া তো অনেক জটিল একটা ইয়া হয়ে যায়, ঠিক আছে? আপনি যদি আমার কিন্তু আমার আমি, কোনো সমালোচনা করতে চান তাহলে আপনার সেই ভিডিও ক্লিপটা রেখে দিতে হবে, ভিডিও ক্লিপটা রেখে আমাকে আচ্ছা পাঠাবেন আচ্ছা আপনি, যে ভাই আপনি এই জায়গায় এই সময় একটা খারাপ কথা বলেছেন। তাহলে আমি যদি দেখি যে হ্যাঁ আমি আসলে খারাপ কথা বলেছি, তাহলে আমি সেটা সংশোধন করে নিব, ঠিক আছে? আর যদি জি আপনি জি আমাকে বলেন যে অমুক মানে কোনো একদিন আমি কোনো একটা কাজ করেছি, তাহলে আমি আর সেটা সংশোধন করতে পারবো না। আমি যদি নিজে না শুনি যে হ্যাঁ জি জি আমি আমিও ভুল বলতে পারি, হয়তো আমি কখনো ভুল বলেছি বা আমি জি তা তো কখনো অবশ্যই, খারাপ কিছু বলেছি, এরকম হতেই পারে। কিন্তু আপনি যদি আমাকে স্পেসিফিকলি সেই জিনিসটা ধরিয়ে না দেন যে এই জায়গায় অমুক সেকেন্ডে অমুক সময় আমি এই কথাটা বলেছি, এটা ভুল বলেছি, তখন আমি সেটা সংশোধন করে নিব, ঠিক আছে? জি এছাড়া জি এগুলো বলে লাভ নেই আচ্ছা ভাই, আমি সাধারণত কাউকে গালি জি দিই না, ঠিক আছে? আমার আচ্ছা যারা আচ্ছা, দর্শক হ্যাঁ আছে এটা তারা জানে এটা এই কাম্য, জিনিসটা, এর আমি জি কখনোই এটাই সবার কাছ কখনোই থেকে কোনো ইয়া ছাড়া গালি কাম্য, দিই না। আমি হযরত মোহাম্মদ কে বলি, সে একজন শিশুকামী ছিল, সে দাসীর সাথে সেক্স করতো, এগুলো সব সত্য কথা, প্রত্যেকটা রেফারেন্স আমি দেখাতে পারবো। মানে জি আমাকে যদি একটু রেফারেন্সটা দেখে দেন যার জানার জন্য, আমি সবিনয়ে বলছি, এই মানে যে আমি আমি জানতে আজকে চাই। তো আজকে তো আমি আজকে তো আমি একটা হাদিস পোস্ট করেছি, সুনান আবু দাউদ গ্রন্থ বের করেন, আপনার বাসায় যদি থাকে আমি আপনার আপনার বাসায় আপনার হাদিস গ্রন্থ থেকে আমি দেখিয়ে দিব। সুনান, আচ্ছা সুনান নাসাই গ্রন্থ বের করেন, সুনান নাসাই গ্রন্থটা বের করেন আপনি। আচ্ছা আমি এই রেফারেন্সটা একটু কাইন্ডলি লিখে রাখি, আমি পরে দেখবো, যেহেতু আমার কাছে এই আচ্ছা ঠিক ইয়াটা আছে, এখন আপনাকে নাই। আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি, আমি আজকে এটা পোস্ট করলাম। দুইটা
দেখেন, জি জি এটা হচ্ছে সুনানু নাসাই শরীফ। নাসাই শরীফ কিনবেন ইসলামিক ইসলামিক ফাউন্ডেশন থেকে, সুনানু নাসাই শরীফ এই গ্রন্থটা কিনবেন আপনি। কোথা থেকে কিনবেন? ইসলামিক ফাউন্ডেশন থেকে জি জি কিনবেন। এই বইয়ের 106 নম্বর পৃষ্ঠাতে চলে যাবেন। এটার খণ্ড জি নম্বরটা জি দেখে নেন আগে, খণ্ড নম্বরটা একটু ভালো করে খেয়াল করতে হবে। সুনান নাসাই ইসলামিক ফাউন্ডেশন খণ্ড খণ্ড 4, 4, পৃষ্ঠা হ্যাঁ হ্যাঁ নম্বর হ্যাঁ হচ্ছে 106। আপনি ডাউনলোডও করে নিতে জি পারেন, জি এটা আপনি ডাউনলোডও পাবেন, ইন্টারনেটে ডাউনলোডও পাবেন। এখানে দেখেন 106 নম্বর পৃষ্ঠা বলা আছে 3961 হাদিস নাম্বারটা একটু নম্বর যদি হাদিস। বলতেন না? 3961, হ্যাঁ, 3961 নম্বর হাদিস বলা আছে, তিন হাজার নয়শো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সহবাস করতেন। এতে আয়েশা রাদিয়াল্লাহু একষট্টি, জি আমি নোট এবং হাফসা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহর সাথে লেগে থাকলেন, মানে ঝগড়া বিবাদ হলো, ঠিক আছে। পরিশেষে রাসূলুল্লাহ সেই বাদীটিকে নিজের জন্য করেছি। জি হারাম আচ্ছা, করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? সূরা তাহরিম 1 নম্বর নাজিল করেন। মানে হচ্ছে হযরত মুহাম্মদ দের ঘরে গ্যাঞ্জাম চলতেছিল, ওই যে দাসের সাথে সেক্স করতেছে, এটা নিয়ে দুই বিবি তখন তাকে আপত্তি করেছে। আর এরকম হাদিস আরো দেখাচ্ছে আপনাকে, আমি এখানে শেষ না, আরো অনেক আছে। এটা এটা একদম সরাসরি এখানে বলা আছে, এবং এই হাদিসটা তাহকিকৃত সহি হাদিস, ঠিক আছে। দেখেন এখানে বলা আছে, জি এটা হচ্ছে এই হাদিসটা হচ্ছে হুম আপনি পাবেন সহি মুসলিম শরীফ 1 থেকে 8 খণ্ড একসাথে কিনবেন, সোলেমানিয়া বুক হাউস থেকে। এখানে আপনি দেখবেন কোন পরস্ত্রীকে দেখে কারো মনে যৌন কামনা জাগলে সে যেন তার স্ত্রী অথবা ক্রীত দাসীর সাথে মিলিত হয়, ঠিক আছে, স্ত্রী অথবা ক্রীত দাসীর সাথে মিলিত হয়। একদম স্ট্রেট, সহজ, সোজা কথা, ঠিক আছে। এরকম অসংখ্য জি জি আমি হাদিস আমরা নাস্তিক্য ডট কমে একদম রেফারেন্স, ওয়েল রেফারেন্স করে রেখেছি। আপনি খালি গিয়ে পড়বেন, দেখবেন, যাচাই বাছাই করবেন। আমাদের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। বাজার থেকে বই না না কিনবেন, সেটাই সেটাই বাজার থেকে বই এবং কিনবেন, বই কিনে পৃষ্ঠা নাম্বার খুলে জি জি দেখবেন, দেখবেন যে মোহাম্মদ দাসী সেক্স করতো কিনা, এবং মানে এই বইগুলা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনী থেকে এই বইগুলা বের হয়েছে কিনা, সেইখানে এই বইগুলা লেখা আছে কিনা, তারপরে সেগুলো বিশ্বাস করার দরকার নেই। আপনি সৌদি আরবের জি আমি সর্বোচ্চ তো অবশ্যই ইসলামিক চেক করব। কাউন্সিল, সর্বোচ্চ ইসলামিক স্কলারদের ইয়া পড়বেন, ইসলাম কিউএ তে যাবেন, ইসলাম কিউএ ডট ইনফোতে যাবেন, সেখানে গিয়ে পড়বেন, সেখানে ইংরেজিতে বলা আছে। এবং আপনি তারপরে যদি বিশ্বাস না হয় জি তাহলে আপনি যাবেন কোরআনে, কোরআনে সুরা কত আল জি মাহারিজ, কোরআনের রেফারেন্সটা দেন প্লিজ, কোরআনে আল সুরা আল মারিস, জি মাহারিজের 29-30 নম্বর আয়াত পড়বেন। 29, হ্যাঁ, বের জি করেন নোট করছি। 29-30 বের করে পড়েন ভাই, বাংলা বাংলা পড়েন, সুরা আল মাহারিজের 29-30 পড়েন, সুরা আল আহজাবের 50 নম্বর আয়াতটা পড়েন, এই দুটো পড়েন, পরে শুনেন 1050, আমাকে। সুরা আল আহজাবের 50 নম্বর আয়াতটা পড়ে শুনেন আমাকে, আপনি পড়েন, আমি আর কি জি বলবো, ভাইয়া, আপনি পড়েন। জি আমার কাছে কোরআনটা এখন নাই, আমি নোট করে রাখছি, আমি অবশ্যই দেখবো। আর আমার যদি পাল্টা বা জানানোর থাকে আমি অবশ্যই নেক্সটে জানাবো। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে, আমি আপনি যেহেতু জানেন, আজকে আমি যদি আমি ভুল বলে জি থাকি আর আমাকে দুই একটা শুধরাই কথা দিয়েন, আছে, কোনো সমস্যা নেই জি তাতে? অবশ্যই অবশ্যই অবশ্যই, আর দুই আচ্ছা একটা কথা কিছু মনে করবেন না দয়া করে। ঠিক আছে, আমি আসলে মানে প্রস্তুত ছিলাম না, কারণ আপনি আমাকে কোনোদিন অ্যাকসেপ্ট করেন না, বাট আজকেই ফার্স্ট। আর একটা ইয়ে হচ্ছে, আমি আপনার কাছে জানতে চাই যে মানে আপনার মিশন এবং ভিশনটা কি, যদি একটু কাইন্ডলি বলতেন। যুক্তি প্রমাণ তথ্যপাত্র দিয়ে মানুষ যেন চিন্তা করতে শেখে, সেটা প্রতিষ্ঠা করা, কিন্তু মানুষ যেন বিশ্বাসের সেটাই, বশবর্তী না হয়ে যুক্তি প্রমাণ জ্ঞান বিজ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করতে শেখে, জি জি ঠিক আছে। এই যে আর আপনি সেদিন মানে এতদিন পর্যন্ত আপনি হয়তো আপনার বাবা মা যা আপনাকে শিখিয়েছে আপনি সেই জিনিসগুলাই ভেবেছেন, হ্যাঁ সেটাই সঠিক, সেটাই একমাত্র সত্য, আপনি আর কোনো কিছু যাচাই বাছাই করেন নাই জীবনে কখনো। এখন ধরেন একটা না আওয়ামী আমি লীগ নিজেকে পরিবারের চ্যালেঞ্জ একটা করি ছেলে, নাই, হ্যাঁ এটা সমস্যা নেই। একটা জি আওয়ামী লীগ জি পরিবারের একটা ছেলে ধরেন ছোটবেলা থেকে জেনে এসছে যে আওয়ামী লীগই ভালো, সবচেয়ে ভালো দল, বা একটা জামাতি পরিবারের ছেলে জেনে এসছে জামাতি সবচেয়ে ভালো দল, কিন্তু সে নিজের জি জি বিবেক বুদ্ধি খরচ করে যখন যাচাই বাছাই করতে শিখবে তখন সে বুঝতে পারবে আওয়ামী লীগের মধ্যে কি সমস্যা, জামাতের মধ্যে কি সমস্যা। এরপরে জি সে জি নিজে যুক্তি প্রমাণ বুদ্ধি দিয়ে সে বিচার বিবেচনা করতে শিখবে। আমি চাই আপনি যেন সেই বিচার বিবেচনা একটু করতে পারেন। আপনার যে নাস্তিকতা হবে, আমি জি কখনো নাস্তিকতা প্রচার করি না, কখনো কাউকে বলি নাই নাস্তিক জি হতে। জি আপনি যখন নিজের বিবেক বুদ্ধি, মানবতা বোধ, যুক্তি, জ্ঞান ব্যবহার করে একটা জিনিস যাচাই করতে শিখবেন, সেদিন আমি বুঝতে পারবো আমি সফল হয়েছি, আমি আপনাকে যুক্তি প্রমাণ ইত্যাদির পথে আনতে পেরেছি। এরপরে আপনি মুসলমান হন না হিন্দু হন তা দিয়ে আমার কাছে যায় আসেন। আর একটা প্রশ্ন হচ্ছে, মানে যেমন আপনি যেমন একটা দিকে আছেন, আবার ওই যে আরিফ আজাদ উনারা একটা দিকে আছে, মানে কেউ কেউ প্রশ্ন তোলে যে আপনারা নাকি জার্মানিতে থাকার জন্য এইগুলা মানে এই ধরনের ইয়া করেন, আবার আরিফ আজাদরা নাকি লন্ডনে বা ব্রিটেনে থাকার জন্য ইয়া করে, মানে এই ব্যাপারটা যদি আমাকে একটু বিশ্লেষণ করে বলতেন যে আপনি কিভাবে দেখেন ব্যাপারটা। এই ব্যাপারটা হচ্ছে ধর্মের সমালোচনা হচ্ছে, আপনাদের যে নবী সে নবীও ধর্মের সমালোচনা করেছিল, সে পৌত্তলিক সব ধর্মগুলা বাপদাদার ধর্মের সমালোচনা করেছিল, এবং ধর্মের সমালোচনা করা উচিত। এখন ধর্মের সমালোচনা করলে মুসলমানরা কল্লা কাটতে চায়,
এবং কল্লা কাটেও, অনেকের কল্লা কেটেছে, জবাই করেছে, খুনাখুনি করেছে, রক্তারক্তি করেছে, ইতিহাসে এরকম উদাহরণ অসংখ্য। আমাদের বাংলাদেশেই গত না পাঁচ সাত শুধু বছরে অসংখ্য মানুষকে হত্যা করেছে তারা। এখন আমাদের তো কোনো উপায় নেই, আমাদের তো বাধ্য হতে হয়ে দেশ ছাড়তে হয়েছে। আমাদের মতো যারা ব্লগার আছেন তাদের তো বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়েছে, আমরা কেউই দেশ ছাড়তে চাইনি। আমার কখনো পরিকল্পনা ছিল না দেশ ছাড়বো, বা আমার এমনকি পাসপোর্ট পর্যন্ত ছিল না। আমি যখন জার্মানিতে আসি তার 15 দিন আগে আমি পাসপোর্ট করিয়েছি, 15 দিন আগে আমি গেছি, এবং আমি তখনও আমি ভাবি নাই যে আমি কখনো বিদেশ যাব। তখন আমার পাসপোর্টই নেই, আমি বিদেশ যাবো কিভাবে? 15 দিন আগে আমি পাসপোর্ট করিয়ে 15 দিনের ভিতরে ভিসা করে 15 দিনের ভিতরে আমি ফ্লাই করেছি। ঠিক আছে, এখন আপনারা ভাই মারবেন, কাটবেন, জেলে দিবেন, মানে অত্যাচার করবেন, নির্যাতন ভাই, করবেন, আমাকে জবাই করবেন, আমাকে মেনশন করেন না না প্লিজ। আপনাকে বলছি না, আপনাকে বলছি না, কিন্তু আপনার মানে ধরেন দলের কিছু কিছু লোক আছে এরকম যারা আমাদেরকে জবাই না করতে আমি চায়। আমি এতে বিশ্বাসী না। আচ্ছা ঠিক আমি আছে আরেকটা কথা বলতে ঠিক আছে, চাই, সেটা মানে হচ্ছে আপনার আপনার পৃথিবীতে শুধুমাত্র, সম্প্রদায়ের সম্প্রদায়ের ধরেন আপনার সম্প্রদায়ের এমন এমন কিছু লোক আছে যারা আমাদেরকে জবাই করতে চায়, তাহলে ভাই আমরা কি গলা পেতে দিব? আসেন। আপনি বলতে পারেন আমার সম্প্রদায়, আমার সম্প্রদায়েরই বলতে পারেন এটাকে, আচ্ছা, আরো কিন্তু যদি কিন্তু ইয়া এখন করেন। পর্যন্ত আচ্ছা আমরা যাই হোক, এরকম কোন মানে কথা শুনি নাই যে ধরেন আস্তিক লেখকদের কেউ জি জবাই করেছে বা আস্তিক লেখকদের কেউ হুমকি দিয়েছে। ঠিক আছে, এরকম কি মানে আপনি কখনো শুনেছেন যে মুমিন মুমিন ব্যক্তিদের কেউ হুমকি দিয়ে, নাস্তিকরা হুমকি দিচ্ছে, জবাই করে ফেলমু, তাহলে মেরা ফেলামু, কেটে কিন্তু ফেলামু? আসলে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না, কিছু না, এটাতে আরো মানে এটাতে রহস্য থাকতে পারে। কেমন, যে এখানে পলিটিক্যাল কোনো কারণ থাকতে পারে বা ইয়া থাকতে পারে, এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ, এবং এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না বা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এটা খুবই দুঃখজনক, জাতি হিসেবে দুঃখজনক, আমাদের সকলের জন্য দুঃখজনক। বাট আমি যেটা বলতে চাই, যে শুধু মুমিনরাই যে হত্যা করেছে এমন না, মানে ধর্মীয় উগ্রবাদ কিন্তু আরো আছে। যেমন আপনি রাখাইনে কিন্তু আপনি দেখতে পারেন যে বৌদ্ধরা কিভাবে এদের রোহিঙ্গা মুসলিমদের ইয়া আপনার উপরে যে নির্যাতনটা চালাইছে, মানবতা অপরাধী অপরাধ, এরকম নাকি আরো আছে। সেক্ষেত্রে না শুধু এখানে মুসলমানরাই ব্যাপার যে, হচ্ছে তা কি বলা যায়? না অবশ্যই, তবে মুসলমানদের মধ্যে বেশি। এটা আপনি যদি জি স্ট্যাটিস্টিক্স বেশি দেখেন, থাকতে পারে কিন্তু, আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আপনি দেখবেন মুসলমানদের মধ্যে জি এই ধর্মীয় উগ্রতা সবচেয়ে বেশি পুরা পৃথিবীতে। হ্যাঁ, একটা দুইটা দেশে না, অসংখ্য অসংখ্য দেশে। হ্যাঁ, অন্য অন্য ধর্মের ভিতরেও আছে, কিন্তু অসংখ্য দেশে এই মুসলমানদের মধ্যে এই ধর্মীয় উগ্রতা সবচেয়ে বেশি। এমনকি জার্মানি, লন্ডন, আমেরিকা, এই সমস্ত দেশে মুসলমানরা মানে একই আচরণ করে, মাইরা ফালামু কাইটা ফালামু। ভারতের ভারতের মাটিতে বসে, ভারতে একটা ভারতে হিন্দু সবচেয়ে বেশি, সেখানে বসে মুসলমান মোল্লারা ফতোয়া দেয় সোনু নিগমরে মাইরা ফেলবো, সোনু নিগমরে জবাই করবো। মানে আপনি চিন্তা করেন, ভারত একটা সেকুলার দেশ, সেই দেশে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে, এবং সেই দেশে বৈশা মানে ভারতের একজন মুসলমান ইমাম সাহেব হুমকি দেয় সোনু নিগমকে মাইরা ফেলবো, সোনু নিগমকে জবাই দিবো, সোনু নিগমকে যে মারতে পারবে তাকে। আপনি আপনি চিন্তা করেন, এক্ষেত্রে এই আমার কি জিনিসটা মনে চিন্তা হয় করেন যে যে, ধরেন সংখ্যালঘু মানুষরা তো একটু ভয় ভয় থাকে, বিভিন্ন দেশে তো সংখ্যালঘুরা একটু ভয় ভয় থাকে না, সংখ্যাগুরুদের প্রতি একটু ভয় থাকে না মানুষের? কিন্তু ভারতের মতো দেশে জি জি সোনু নিগমকে হত্যার হুমকি দেয় মানে মুসলমানরা, তার মানে চিন্তা করেন যে মানে মানে কোন মাত্রায় গিয়ে তারা পৌঁছাইছে। কিন্তু আমরা সেটা বলতে চাই না, আমরা বলতে চাই যে এমন কি আছে কোরআন হাদিসের মধ্যে যে যে জিনিস থাকার কারণে মুসলমানদের মধ্যে উগ্রতা এত বেশি বা মুসলমানদের মধ্যে এত মারামারি কাটাকাটি? আপনি যদি শুধু ইসলামের ইতিহাসে ফলো করেন, আপনি দেখবেন যে মুহাম্মদের মারা যাওয়ার পরে খলিফাদের মধ্যে মারামারি কাটাকাটি রক্তারক্তি মানে খুন জখম এগুলোর কোনো শেষ নাই। ইসলাম কি এমন শান্তির ধর্ম আনলো? খলিফা তাহলে মানে শান্তির বলল, ধর্মটা কোথায়, বা শান্তিটা কোথায়, বা মানে আপনি একটা ইতিহাস বা কোন যুগ বা কোন আমল ছিল সর্বশ্রেষ্ঠ, মানে এরকম যদি আপনি না বলতেন আপনার কোন আমল যে ছিল কিসে আমাদের সর্বশ্রেষ্ঠ আসলে এটা শান্তির দেখার মতো। আপনার দরকার নাই, কোন আমল ছিল সর্বশ্রেষ্ঠ সেই আমলের জি মতো করে আপনার চলতে হবে সেরকম আপনার দরকার নেই। আপনি খুঁজে বের করার চেষ্টা করেন যে সমস্যাগুলো কোথায়, কোন কোন কারণে আপনার অশান্তি হয়েছে, কোন কোন কারণে আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রাইম ঘটেছে, সেই কারণগুলো নিয়ে আলাপ আলোচনা করেন। একটা সমস্যা সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেই সমস্যাটাকে রিকগনাইজ করা যে এটা একটা সমস্যা। যেমন ধরেন আপনার দেশে দুর্নীতি হচ্ছে, ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে, আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন জি আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এটা রিকগনাইজ করা যে হ্যাঁ আমার দেশে দুর্নীতি হচ্ছে। এইটা রিকগনাইজ করার পরে আপনি সেই সমস্যাটার সমাধান খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি ক্ষমতায় গিয়ে বলেন না কোথায় দুর্নীতি, পুরো বাংলাদেশ খুব সুন্দরভাবে চলছে, কোথাও দুর্নীতি নাই, কোথাও কিছু কোনো সমস্যা নাই, সব সুন্দরভাবে চলতেছে, তাহলে সেই সমস্যার কোনোদিন এবং সমাধান হবে না। এবং মানে অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমাদের প্রত্যেক দিন, এবং 2019 সালে যদি আপনি দেখেন বাংলাদেশে, যদি আপনি একটু খোঁজ খবর রাখেন, 2019 সালে প্রত্যেক দিন ধর্ষণ হচ্ছে, প্রত্যেক দিনই কিন্তু ধর্ষণ হচ্ছে, কিন্তু এখানে প্রত্যেকটা যারা দল তারা বলতেছে যে আমাদের দলের না, বা সে ধর্ষক কোনো দলে হতে পারে না। এক্ষেত্রে কি মানে তাদেরকে ইয়া দেওয়া হচ্ছে? আমার তো মনে হয় যে তাদেরকে ইয়া দেওয়া হচ্ছে, আরো মানে বেশি এনকারেজ করা হচ্ছে যে হ্যাঁ, ধর্ষক এই কোনো সমস্ত দলের নেই, বলার কথা বলে মাধ্যমে তাদেরকে। তাদেরকে আরো এনকারেজ করা হয় এবং অপরাধকে ঢাকার চেষ্টা করা হয় যে আমার দলের কেউ করে না, অমুক দলের করে। তারপরে আবার বলে যে এই দলের সাথে ধর্ষণের কোনো সম্পর্ক নাই, ওরা সহি জি জি ছাত্রলীগ জি না,
ওরা সহি মুমিন না, ওরা সহি ছাত্রলীগ না, সহি ইসলাম না, এই সমস্ত মানে ফালতু কথাবার্তা বলা শুরু করে। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কোরআন হাদিসের মধ্যে এমন কি আছে যে জিনিসগুলা মানুষকে এত হিংস্র করে তুলছে, সেই জিনিসটা আমরা যাচাই করার চেষ্টা করছি, যে সেই জিনিসটা আমরা খুঁজে বের করতেছি এবং সেই জিনিসগুলা নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন আপনি হয়তো মানে স্বীকার করবেন অথবা স্বীকার করবেন না, কিন্তু সত্য হচ্ছে এই জি জিনিসগুলা কোরআন হাদিসের মধ্যে আছে। কোরআন হাদিসের মধ্যে অসংখ্য এরকম ভায়োলেন্ট কথাবার্তা আছে যেগুলা কোনো মানবিক সমাজে চালু থাকতে পারে না। ঠিক আছে, আচ্ছা ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আরেকটা, হ্যাঁ আর দুইটা প্রশ্ন আছে, জাস্ট 1.5 থেকে 2 মিনিট। যেটা হচ্ছে, আপনাকে এদেশের পুলিশ একবার, মনে হয় আমি যদি ভুল বলে না থাকি, গ্রেপ্তারও করেছিল, ঠিক আছে? অনেকবারই সেখানে করেছিল। সবাই, ও আচ্ছা, আমি জানি আপনাকে একবার গ্রেপ্তার করেছিল। সেক্ষেত্রে আপনাকে ওইখানে বলছে যে অন্য ধর্মের উপর আপনি আঘাত সৃষ্টি করছেন, এখানে আঘাত সৃষ্টি করার কোনো ইয়ে নাই। আর একটা ইয়ে হচ্ছে, এখন তো বাংলাদেশের অবস্থা স্থিতিশীল, কিন্তু এখন মানে আপনি কেন দেশে আসছেন না, বা আপনি এটাকে যদি আপনি মনে করেন আপনার আদর্শকে আরো বৃহৎভাবে ছড়িয়ে দেওয়ার জন্য কেন আসছেন না, বা গ্রাউন্ডে থেকে কাজ করছেন না? না, এখন তো আমার এখন তো অনেক এখন তো স্থিতিশীল, বা ইন্টারনেটের এখন এই কারণে, ধরনের ইন্টারনেটের সুবিধার কারণে এখন আমাদের বাসায় গিয়ে গিয়ে যে মানে আলোচনা করতে হবে, প্রচার করতে হবে এমন কোনো কথা নাই। এখন আমরা এই যে আপনার বেডরুমে ঢুকে পড়েছি ইন্টারনেটের মাধ্যমে, দেখেন আপনার, আমি কিন্তু আপনার বাসায় আসতে হয় নাই আমার, আমি আপনার বাসাতে ঢুকে পড়েছি, আপনার হ্যাঁ বেডরুমে ঢুকে ঢুকে কথা বলতেছি। সুতরাং এখন তথ্য প্রযুক্তি এত উন্নত যে আমার বাসায় গিয়ে গিয়ে কাজ করতে হয় না। আগের কালে এরকম বিষয় ছিল যে বাসায় গিয়ে গিয়ে মানে কথাবার্তা বলতে হতো, কিন্তু এখন সেই জিনিসের আর প্রয়োজন নাই। এখন পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই আমি আপনার সাথে কথা বলতে পারি, আলাপ আলোচনা করতে পারি, এবং এটা সেফ, হ্যাঁ কারণ সেটা অবশ্যই। তবে আপনি চেতে গেলে আমাকে আমাকে একটা চাপাতি দিয়ে কোপ দিয়ে দিতে পারবেন না। আমি আপনি হ্যাঁ, আপনার মোবাইলে লাস্ট কোপ প্রশ্ন দিতে আমার, পারবেন, সেটা হচ্ছে, আপনি আপনার মোবাইলে একটা কোপ দিবেন, তাতে আপনারই লস হবে। আপনি এটা বরং আছাড় দিবেন, আমার আপনারই লস হবে। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বললেন যে চেতে গেলে, বা আপনি শুরুতে বলছেন আপনি মূর্খের মতো কথা বলতে, যদিও আমি একটু শীতে আছি, পুরো কাঁপতেছি, মানে কাপড় ইয়া করছিলাম না, সেক্ষেত্রে মানে এই যে প্রথমে যে বললেন যে মূর্খের মতো কথা বলতে আমার সময় নাই, এই সেই, মানে এক্ষেত্রে গিয়ে আপনার যে আদর্শ প্রচারে একটু বিঘ্ন হতে পারে, বা মানে একটু দেরিতে, বা কেউ আঘাত পেয়ে সরে যেতে পারে, আপনি কি এটা মনে করেন না, বা কি? হ্যাঁ, আমি দেখেন মানে অসংখ্য লোক যুক্ত হয়, অসংখ্য জি জি টাইপের লোক যুক্ত হয়, একজন একজন যুক্ত হয়েছে সে এটাই জানে না যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা পর্যন্ত জানে না একজন লোক, মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে এটা পর্যন্ত জানে না, তাকে তো মানে কি বলবো, তাকে আসলে বলার মতো আমি কিছু পাই না। এখন আমরা যে বিষয়ে আলোচনা করি তার তার জন্য যতটুকু জ্ঞানের দরকার হয়, তার বিন্দু মাত্র যদি একজনের ভিতরে না থাকে, তাহলে তো তাকে সে যদি নাস্তিক হয় তাহলে আমরা আমাদের লজ্জা মাথা কাটা যাবে। এরকম অশিক্ষিত মূর্খ লোক যদি নাস্তিক হয় তখন আমরা লজ্জিত হব, যে যেই লোক আচ্ছা এটা ভাই, পর্যন্ত জানে না যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা পর্যন্ত জানে না। এক লোক আচ্ছা যুক্ত হয়েছিল, সে বলতেছে যে পৃথিবী আগে সমতল ছিল এখন গোল হয়ে গেছে, এক মুমিন যুক্ত হয়ে কথা আমার জি বলছে। শুনে তো আমি মানে ধরেন চেয়ার টেয়ার ভেঙে পড়ে যেতে নিছিলাম যে পৃথিবী আগে সমতল ছিল এখন নাকি গোল হয়ে গেছে, কি মানে কথা আচ্ছা একেবারে! এই টাইপের লোকের নাস্তিক আচ্ছা হওয়াটার দরকার নেই ভাই, এই টাইপের লোক নাস্তিক না হলেই আচ্ছা বরঞ্চ আপনি আমাদের ভালো। যদি আমাকে নাস্তিকের নাস্তিকের সংজ্ঞাটা একটু ইয়া করে দিতেন, মানে আপনি একবার কে যদি নাস্তিকের আমাকে সংজ্ঞা একটু ভাই বলতেন। লিখে রেখেছি, নাস্তিকের সংজ্ঞা আমি লিখে রেখেছি, মানে আমাদের উত্তর সমূহে যাবেন একদম শুরুতেই পাবেন। নাস্তিক মানে কি, নাস্তিক আসলে কে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। নাস্তিকতা হচ্ছে একটি দর্শনের নাম যাতে ঈশ্বরের বা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করা হয় না এবং সম্পূর্ণ ভৌত ও প্রাকৃতিক উপায়ে প্রকৃতির ব্যাখ্যা দেওয়া হয়। আস্তিক্যবাদ এর বর্জনই নাস্তিকবাদ। নাস্তিকবাদ বিশ্বাস নয় বরং অবিশ্বাস এবং যুক্তির উপরে প্রতিষ্ঠিত। বিশ্বাসকে খণ্ডন নয়, বিশ্বাসকে খণ্ডন এবং বিশ্বাস বিশ্বাসের অনুপস্থিতি এখানে মুখ্য। নাস্তিকবাদ বলে না যে ঈশ্বর নেই, নাস্তিকবাদ বলে মানব সভ্যতার ইতিহাসে ঈশ্বর আছে বা কোনো অলৌকিক শক্তি আছে, তার কোনো উপযুক্ত তথ্য প্রমাণ নেই, এবং যেহেতু তথ্য প্রমাণ নেই সেহেতু এই দাবিকে নাস্তিকবাদ বাতিল করে। ঠিক জি আছে, আপনি অনেক কি ধন্যবাদ করবেন? আপনার উত্তরোত্তর, সফলতা কামনা করি, এবং ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে, আর কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ভালো ভালো থাকবেন, থাকবেন, শুভকামনা রইল। বেস্ট অফ আচ্ছা লাক, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে ভাই।